আসসালামু আলাইকুম। আজকে আবারও যারা টাইলস লাগানোর পর চেষ্টা করেন যে কম দামি পুটিং ব্যবহার করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কম দামি পুটিং ব্যবহার করলে কি হবে? আপনি এত দামি যদি টাইলস ব্যবহার করেন তাহলে আর কি লাভ হলো যে আপনি কম দামি পুটিং ব্যবহার করবেন? দেখুন, আমি দেখাই। এই যে কম দামি পুটিং ব্যবহার করলে ঠিক এরকম হয়ে যাবে, ধীরে ধীরে এটা ঘট্ট হয়ে যাবে, পুটিংটা উঠে যাবে, আপনার কালার নষ্ট হবে, এবং হচ্ছে বাথরুমে যখন ব্যবহার করবেন ওয়াশরুমে তখন পানি ঢুকে আপনার দেওয়ালে অ্যাকশন করবে, তারপরে আপনার রুমের ভিতরে দেওয়ালটা ড্যাম হয়ে যাবে, রং থাকবে না, বারবার উঠে যাবে, সিমেন্ট উড়ে যাবে, বালি উঠে যাবে, অনেক প্রবলেম। ফ্লোরে হলে 4-5 বছর পরে এটা উঠে যায় এবং কালার ডিসকালার হয়ে যায়। তাহলে আপনি কেন কম দামি পুটিং ব্যবহার করবেন বলেন? আপনি যদি পুটিং ব্যবহারই করতে হয়, ভালো টাইলস যেহেতু ব্যবহার করবেন বা আপনার টাইলসটা যত বছর থাকবে, অন্তত টাইলসের সাথে পুটিংটাও যেন সুন্দর থাকে, কালার বিবর্ণ না হয় বা ছত্রাক না ধরে, ব্যাকটেরিয়া না ধরে, এই কারণে আপনারা এপক্সি ওয়াটারপ্রুফ পুটিং ব্যবহার করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা আপনারা কেন ব্যবহার করবেন। এটা যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন, নাম ঠিকানা সহকারে। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01870284590। আমরা সারা বাংলাদেশে হচ্ছে যে এটা ডেলিভারি দিয়ে থাকি। আমরা হোলসেল রিটেল মানে খুচরা পাইকারি দুটিই দিয়ে থাকি। আমরা এটা হচ্ছে যে শুধুমাত্র আমাদের গ্রাহকদের চিন্তা করে যে ওয়াটারপ্রুফ পুটিং প্রয়োজন মানুষের, যার কারণে এটি নিয়ে আসছি। আপনারা অর্ডার করলে নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01870284590, এই নাম্বারে স্ক্রিনশট দিবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন।